আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার পুলিশের উদ্যোগে অবৈধ কয়লার রাশ টানতে নিয়মিত অভিযান চালানো হয়। মঙ্গলবার সকালে বিসিএলের দামাগড়িয়া কয়লা খনির বড়িরা এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় 10 টন অবৈধ কয়লা আটক করে কুলটি থানার পুলিশ। অবৈধ কয়লার রাশ টানতে কুলটি থানার পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। সমৃদ্ধ বাংলা রিপোর্ট, থ্যাংক ইউ।